আসসালামু আলাইকুম দর্শক, বাণিজ্য মেলায় গিয়েছিলাম 1 কোটি টাকা দামের খাটের খোঁজে। দেখলাম যে একটা স্টল আছে, সেই স্টলে 1 কোটি টাকা দামের খাট। ভাই রে ভাই, আজকে আমি এই 1 কোটি টাকা দামের খাটের রহস্য ফাঁস করে দিব। আচ্ছা, বলে নাই যে আমি কোট টাই পইরা, ধরেন যে সাথে আরো একটা লেডিস নিয়ে, একটা আইফোন নিয়ে, আমার মতো মানুষ যদি ওই খাটের সামনে যায়, দোকানদারদের মনোভাব কি থাকবে? ওরা কি কখনো ভাববে যে আমি ওই 1 কোটি টাকা দামের খাট কিনবো? ভাববে না। তো একটা দোকানের সামনে যাবেন, সেই দোকানদার যদি না ভাবে যে আপনি একজন ক্রেতা, তাহলে আপনার সম্মান কেমন হবে? ঠিক তাই পাইছি, নবাবজাদারা নবাবজাদারা। হ্যাঁ, সকল স্টল খুলে ফেলাইছে, ওখানে স্টল 12টার সময়, তারা এখনো পর্দাটা নাই রাখছে খাটটার সামনে, 12টার সময় ওইটা খুলতেছে মানুষজনকে, মানুষজনের প্রদর্শনীর জন্য। ওকে, আশেপাশের মানুষজন, মানে আশেপাশে যে বড় হাইফাই দোকানদাররা আছে, মানে তাদেরকে দেখে আমার একটু অসহায় মনে হচ্ছে। হ্যাঁ, যে ভাই, তাহলে তোমরা কি ছিললে, তোমরা কি ছিললে, তোমার পাশে একটা ছোট্ট স্টল নিয়ে, একটা কাঠের খাট নিয়ে 1 কোটি টাকা দামের ব্যবসার জন্য তারা চলে আসছে, তোমরা পর্যন্ত মনে 1 কোটি টাকা বিক্রিও করতে পারো নাই? আজকে আমি সত্যি কথা বলবো। হ্যাঁ, আর ইউটিউবার যারা আছে, ফেসবুকে যারা কাজ করে, তাদেরকে এনেও একটু কথাবার্তা বলবো। কোনো সম্মান নাই রে ভাই, কোনো সম্মান নাই মেলার মধ্যে। আমি একজন ফেসবুকে কাজ করি, ইউটিউবে কাজ করি, আমি কিন্তু ভাই মানে বাইরে শ্যুট বেশি করি না, ঘরের ভিতরে থেকে বেশি কথাবার্তা বলি। আমি গিয়েছিলাম মেলাতে, যাওয়ার পর অনেকেই ছবি টবি তুলেছে, ভাই ভাল লাগছে। আবার কিছু কিছু মানুষজন ভাবছে, কোনো জায়গায় গেলে, এ তো ইউটিউবার আসছে, নিশ্চিত ভিডিও করবে, রাইছে, কোনো জিনিসপত্র কিনবো না, এর গুরুত্বই নাই। ভাই, আমি খাট সম্পর্কে বলবো, তার আগে কথা বলে নেই, ইউটিউবাররা ফেসবুকরা যারা অবদান, মানে এরা এরা কি বলবো, এখন আর ইয়ে করতেছে না, মেলার মধ্যে কোনটা আকর্ষণীয় জিনিস তারা তুলে ধরতেছে, বিশ্বাস করবেন না কি না জানি না, ওই ফেসবুকে ওই ইউটিউবে ভিডিও দেখে মানুষজন মেলাতে এসে ওই জিনিসটা খুঁজতেছে, ওই জিনিসটা কিনতেছে। এখন ইউটিউবারদের দাম নাই, ভ্যালু নাই, ক্যামেরা দেখলেই তোমরা আবোল তাবোল কথা বলো, ইউটিউবারদেরকে ভ্যালু দাও না, তোমরা আরও সম্মান দিয়ে ভিডিও টেনে নিয়ে আসবে, ভাই ভিডিও করেন আমাদেরটা, মানুষজন যাতে জানে, এই স্টলটা যাতে খুঁজে বাই করে, যুগ জামানা পাল্টা যাইতেছে, বিনা টাকায় প্রমোশন করে দিতেছে, তো পোষাইতেছে না, তাই না? তো যাই হোক, এই মেলাতে যখন এই খাটটা তুলে অনেক খোঁজাখুঁজির পরে দেখলাম ঘেপসির মধ্যে খাটটা, এই খাটটা নাকি তৈরি করতে 3 বছর 2 মাস লাগছে, একজন কারিগর একজন সহকারী মিলে তারা তৈরি করেছে। আচ্ছা, আমি চিন্তা করলাম যে খাটের মধ্যে কী এমন আছে, আমি ভাই অনেক লম্বা মানুষ কিন্তু, ঠিক আছে, আমি দেখলাম যে আমিও কিন্তু খাটে ঠিক মতো ভাই চড়বো না, আমার পা মনে আটকে যাবে খাটের সাইজ, বুঝতে পারতেছেন? তো এরপরে আমি দেখলাম তাদের বর্ণনা মতে যে 16টা পরি আছে, ছোট বড় কাঠের পরি। আচ্ছা, আগে একটা কথা বলি আপনাদের কাছে, এখন একটা প্রশ্ন রাখি, যে এই খাটটা আপনি আপনারা যদি কিনতে বলা হয়, কয় টাকা দিয়ে কিনবেন, নাকি কিনবেনই না, কেন কিনবেন না, কমেন্ট বক্সে লিখেন। ওকে, আমি যখন গেছি তখন মালিক ছিল না, দুইজন এসে খুললো, দেখলাম যে এখন তো এটা 1 কোটি টাকা দামের খাট, প্রচার প্রচারণা সব হয়ে গেছে, টেলিভিশনে সব জায়গায় চলে গেছে, তুমি কে হনু হয়ে, তুমি কে, আমরাই এখন কোটিপতি, মানে কোটিটা তোমার খাটের সাথে আসি, যারা আশেপাশে আছে তাদের ব্যবহার এরকম, বুঝছেন? তো খোলার পর এখন চারদিকে কিন্তু ভাই দড়ি দিয়ে টানানো, হ্যাঁ, যে কেউ ভিতরে যায় ভিডিও রেকর্ড করতে পারবে না, যে কেউ, তুমি যে কেউ হও না কেন, ভাই যখন এই খাটটা মেলাতে না আসে, তখন কিন্তু এর বাড়িতে গিয়া ইউটিউবারদেরকে সম্মান আদর কইরা খাটের উপরে বসায় ভিডিও রেকর্ড করছেন, মেলায় যখন শুরু হয় তখনও খাটের খুব ক্লোজ কাছে যায় মানুষজনের ভিডিও রেকর্ড করতে দিছেন, এত তাড়াতাড়ি পরিবর্তন, গিরগিটির মতো রং পাল্টালে হবে, কী আছে এই খাটের মধ্যে, চলেন একটু আমি আপনাদের একটু আলোচনা করি। খাটের মধ্যে চারদিকে চারটা বড় বড় পরি, পরি নিয়ে ঘুমায় থাকবেন, ওকে, পরির সাথে প্রজাপতিও আছে, এরপরে ছোট ছোট পরিও আছে, মানে বড় পরিও আছে, চারদিকে কাঠের ডিজাইন করা, এটা নাকি ইউনিক ডিজাইন। আমি জিজ্ঞাসা করলাম, ভাই বাণিজ্য মেলায় যে আসছেন, স্টল কত টাকা দিয়ে নিছেন? কইতেছে যে 8 লক্ষ টাকা দিয়ে স্টল নিছি, মানে টাকার মাল, মালদার ভালোই আছে, বুঝেন নাই। তারপরে এটা নিয়ে আসা নিয়ে যাওয়া, আমি দেখলাম যে একটি মেয়েকে সেলস ম্যান, মানে ওমেন রাখা হয়েছে, আমি যা পাই নাই আর কি, মালিকরেও পাই নাই আর কি। ওকে, তো এইভাবে আসলে দেখলাম যে মানে ভালো খরচ করেছে। আমি শুনলাম কত টাকা দাম মানে হইছে, বলতেছে যে 50 লাখ টাকা দাম কইছে, ওই খাট নাকি 50 লাখ টাকা দাম কইছে, আর এর আগে একটা ভিডিওতে শুনছিলাম 80 লাখ টাকা দাম কইছে, উনি দেয় নাই। ভাই আমি আসলে বুঝি না, সত্যি আমি বুঝি না, এখানে আরও অনেক কিছু, আমি আমি অবুঝ ভাই, আমি কিচ্ছু বুঝি না, ঠিক আছে। আমি এবার অফার দিছে মেলাতে, কী অফার, যে খাটটা নিলে একটা মোটরসাইকেল এবং কিছু স্বর্ণ দিয়ে দিবে, খাটের সাথে কোনো স্বর্ণ নাই, এটার জন্য 1 কোটি না, এটার সাথে মানে ফ্রি দিবে। ওকে, যে 1 কোটি টাকা খাট কিনতে পারবে, সে মোটরসাইকেল কিনতে পারবে না, সে ওই যে এক ভরি স্বর্ণ কিনতে পারবে না। তো যাই হোক, এই হচ্ছে খাটের অবস্থা, আমি যেটা দেখলাম।
আর ওই যে বললাম যে এখন যারা ভিডিও রেকর্ড করতে যাবে বা কাছে ক্লোজ তাদের কথা নিতে যাবে, তাদের তো সকল ধরনের পাবলিসিটি শেষ। এখন কেউ যায় কিন্তু সম্মান টম্মান পাইবেন না, দূরে থেকে একা একা ছবি টবি তুলে নিয়ে আসেন, ওকে। আর আপনি কোটিপতি না বা আপনি ওই কোটি টাকার খাট কিনতেও আসেন নাই এমনটাই বেশিরভাগ মানুষের দেখা যাবে, বুঝতে পারতেছেন? তো তার খরিদ্দারের প্রতি কোনো টান থাকবে না, এটা বুঝতেই পারতেছেন। বাণিজ্য মেলায় অন্য সব দোকানে যাবেন, দোকানদাররা আপনাদেরকে টেনে নিয়ে আসবো, লেডিসরা আপনাদেরকে টেনে নিয়ে আসবো যে হ্যাঁ এটা কিনেন এটা কিনেন, ওই খাটের কাছে গেলে কিন্তু হইব না, ওকে। আর যারা ইউটিউবার আসেন তারা মাস্ক পরে যায়েন, পরিবার নিয়ে গেলে, নাহলে কিন্তু ভাববো যে ইউটিউবার নিচ্ছি জিনিসপত্র কিনবো না ভিডিও করবো, ইয়া কিন্তু ঝামেলা হবে। আমি প্রত্যেকটা জিনিস যে করার ভিডিও করছি, আমি কিন্তু আগে যা জিনিসটা কিনছি, কিনে বলছি যে ভাই শখ হইলো যে হ্যাঁ এটা কীভাবে কুচু কুচু করে কাটবো, বাসায় নিয়ে গিয়ে বাইরে ভুলেও যাবে বাড়ি, আমি সেটা রেকর্ড করে নিয়ে আসি, আমি কারোর দোকানদারের লস করি না, ওকে। তো ভালো থাকবেন, এই হচ্ছে কোটি টাকা দামের খাটের ইতিহাস। আমি যা যেটা ঘুরে আসলাম, অবশ্যই আমার মনে হয় যে মালিকের ব্যবহার ভালো হবে, সেলসম্যানের ব্যবহারও ভালো হবে, কিন্তু কিছু মানুষের ব্যবহার অন্যরকম, এর সাথে আশেপাশে যারা যুক্ত আছে, ওকে, সেগুলা নিতে নেওয়ার মতো ক্ষমতা থাকতে হবে আপনাদের। বিক্রি হোক ভাই, বিক্রি হোক, 50 লাখ 80 লাখ কইছে, এখন কোম্পানি মানে কথাবার্তা বলবে, বিক্রি হোক, আমরা তো ফকির। ওই আমতলার নিচে আমাদের বাসা, আইফোনটাও নিয়ে গেছিলাম, আইফোন নিয়েও দাম দেয় নাই, ধরমি আইফোনটা ফোন টোন দূরে রাখেন, এটা আইফোন না, আইফোনটা অন্য জায়গায়, এক কোটি টাকা তোমার কাট, খালি দেহেই যাওয়া লাগবে, চিন্তা করছিলাম আরও যায় বসমু বসে ভিডিও টিডিও করে নে, আমার বাপরে বাপ, কাছেই ঢুকবার দিল না, বলে যে ঢোকা ঢোকা নিষেধ, কিচ্ছু ঢোকা যাবে না, কথাবার্তা কবে গেলে মানে কথাই কয় না, টেলিভিশন চ্যানেলে নিউজ হয়ে গেছে, আমাকে আর সামনে কার কথা কয়? ও ভালো কথা, আপনি আপনি কত টাকা দাম করবেন এটারে?